ফেসবুকের মধ্যে দেখলাম ইন্ডিয়ার মধ্যে কোরআনের 26টা আয়াত লিড দেওয়ার জন্য মামলা দিয়েছে। এ বাজার 26টা আয়াত বাদ করার জন্য মামলা দিয়েছে। এই কোরআন কোন খেলনার পাত্র নয় যে তোমার মতন সলিমুল্লাহ এই কোরআনের আয়াতকে লিড দিবে আর জজ কোর্টের মামলা এই আয়াত বাদ করে দিবে আর মুসলমান বাংলাদেশে বসে থাকবে। এ বাজার আমার আল্লাহ সূরাতুল বাকারার প্রথমেই বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ কিতাব নাযিল করলেন এবং শুরুতে বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি তোমাদের মাঝে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই এবং আরো বললেন হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা তাদের জন্য হেদায়েত যারা নাকি আল্লাহকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে এই কিতাবটা তাদের জন্য কি? জোরে বলেন, এই কিতাবটা হলো তাদের জন্য হেদায়েত। এই কিতাবটা কোনো ঘুষখোরের জন্য হেদায়েত নয়। কথা বলেন, এই কিতাবটা কোনো লম্পটের জন্য হেদায়েত নয়। এই কিতাবটা কোনো জিনাকারীর জন্য হেদায়েত নয়। এই কিতাবটা কোনো ঘুষখোরের জন্য হেদায়েত নয়। এই কিতাবটা কোনো দুর্নীতিবাজদের জন্য হেদায়েত নয়। আজকে কথা বললে অনেকে বলে হুজুর কোরআন হাদিস দিয়ে কথা বলেন। আরে কোরআন হাদিস দিয়ে কথা বললেই তো তোদের মতন ঘুষখোরের বিরুদ্ধে আমাদের বলতে হবে, কারণ আল্লাহ ঘুষখোরের বিরুদ্ধে কোরআনে বলেছে কিনা, আল্লাহ জিনাতকারীর ব্যাপারে কোরআনের মধ্যে বলেছে কিনা, আল্লাহ কোরআনের মধ্যে ঘুষের বিরুদ্ধে বলেছে, আল্লাহ কোরআনের মধ্যে জিনার বিরুদ্ধে বলেছে, লম্পটদের বিরুদ্ধে বলেছে, আল্লাহ কোরআনের বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলেছে। অতএব আমাকে যদি কোরআন থেকে কথা বলতেই হয় তাহলে আমাকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলতে হবে। আমাকে যদি কোরআনের পক্ষে কথা বলতেই হয়, কোরআন নিয়ে কথা বলতেই হয় তাহলে আমাকে জিনার বিরুদ্ধে বলতে হবে, ঘুষখোরের বিরুদ্ধে বলতে হবে, সুদখোরের বিরুদ্ধে বলতে হবে। এতে যদি কারো গায়ে লাগে আমার কিছু করার নেই। কথা বলেন। এখন আবার অনেকে দেখেন ফেসবুকের মধ্যে দেখলাম ইন্ডিয়ার মধ্যে কোরআনের 26টা আয়াত লিড দেওয়ার জন্য মামলা দিয়েছে। এ বাজার 26টা আয়াত বাদ করার জন্য মামলা দিয়েছে। এমন যদি হয় তাহলে যারা ঘুষখোর ওরাও আর কদিন পর মামলা দিব। কইল ঘুষখোরের যত আয়াত আছে এই সব আয়াত বাদ দিতে হইব, কারণ আমরা যে ওয়াজের মধ্যে বইলেই যেভাবে হুজুর সুদের বিরুদ্ধে কথা কয় আমাদের ভাল লাগে না, আমরাও মামলা দিই যাতে কোরআন থেকে কথা কন। এখন যারা নাকি ঘুষ খায় তারাও বলবো যে কোরআনের মধ্যে ঘুষের বিরুদ্ধে কথা হয়েছে, এখন এই কোরআনের এই ঘুষের যে আয়াতগুলো আছে মামলা দিয়ে বাদ করে দেওয়া হোক যাতে হুজুর আর ঘুষের বিরুদ্ধে কথা বলতে না পারে। এ মুসলমানের সন্তান, এই কোরআন কোন খেলনার পাত্র নয় যে তোমার মতন সলিমুল্লাহ এই কোরআনের আয়াতকে লিড দিবে আর জজ কোর্টের মামলা এই আয়াত বাদ করে দিবে আর মুসলমান বাংলাদেশে বসে থাকবে। এটা মুসলমান মানবে না, কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর কিতাব, যে আল্লাহর কিতাব, যে জমিনটা আল্লাহর, যে আসমানটা আল্লাহর, এই জমিনে কোরআনটাও আল্লাহর, অতএব এই জমিনে কথাও চলবে আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, যারাই নাকি আয়াতকে রদ করার জন্য লিড দেবে, ওই নাস্তিকগুলারে বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজার পৃথিবীর সবার বিরুদ্ধে যান কিন্তু কোরআনের বিরুদ্ধে যান, সবার বিরুদ্ধে যান কিন্তু কোরআনের বিরুদ্ধে যান না। আজকে হয়তোবা ক্ষমতার জোরে কোরআনের বিরুদ্ধে যাইতে পারেন, কিন্তু মনে রাখেন যেদিন মরবেন সেদিন কিন্তু হুজুর এই কোরআনের সূরা দিয়ে আপনারা জানাজা নামাজ পড়াইবেন। এই শেষ বিদায় কিন্তু কোরআন দিয়েই করতে হইব। অতএব হুজুরদের বিরুদ্ধে কথা বললেন না, ওলামাই কেরামদের মহব্বত করেন, আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন।